ফটোশপের মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এটা হলো লেয়ার ব্যাচিক আমরা যারা নিউ ইউজার আসি ফটোশপ বাইলা স্টেটরের লেয়ার মেনটেন করাটা বা লেয়ার বিষয়টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ফটোশপ হোক আর রিলাস হোক তো আজকে আমরা মূলত লেয়ার নিয়ে আলোচনা করব তো আমি ফটোশপ ইন্টারফেসে আমি আমার এখান থেকে একটা ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি আমি আমার কম্পিউটার ড্রাইভ থেকে আমার ফটোশপে আমি একটা ফাইল ওপেন করলাম এটা মূলত একটা পিএসডি ফাইল এখানে একটা ডকুমেন্ট আমি ওপেন করেছি ওপেন করার পরে দেখেন এখানে অনেকগুলো লেয়ার প্রায় একশো বিশ পঁচিশের এর উপরে হবে আমি মূলত আপনাদের এখানের কথা বলছি এখানে দেখবেন যে অনেকগুলো লেয়ার আমার এখানে আছে যে এখানে একশো পঁচিশ নাম্বার লেয়ার একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এভাবে লেয়ারগুলো আছে হ্যাঁ আর এই লেয়ারগুলোর মধ্যে যেটা আপনি সিলেক্ট করবেন সেই লেয়ারটিকে আমরা এইভাবে মুভ করতে পারবো যে দেখেন যে লেয়ারটিকে আমাদের প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা এটা মূলত একটা পি এস ডি একটা ফাইল পিএসডি ফটোশপ পোর্টাবেল ডকুমেন্ট পি তো এটা হলো ফটোশপ ডকুমেন্ট যেটা মূলত ফটোশপে রিড করা যায় এবং অন্যান্য থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমেও এটা রিড করা যায় তো যাই হোক এটা হলো আমাদের একটা পিএসডি ফাইল আমরা মূলত জানবো আজকে কি লেয়ার ব্যাচিক নিয়ে তো আমি একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি একটা নিউ ডকুমেন্ট আমি ওপেন করে নিচ্ছি দেখেন আমি একটা নিউ ডকুমেন্ট ওপেন করলাম এটা আমার একটা নতুন আর্টবুট একটা নিউ ডকুমেন্ট এই ডকুমেন্টের মধ্যে দেখেন আমরা যখনই কোনো ডকুমেন্ট ওপেন করব তখন এরকম আমাদের একটা লেয়ার হয়ে যাবে এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আমি যখন কোনো নিউ ডকুমেন্ট নিব তখন এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি যখন আমার কম্পিউটার ডাইভ থেকে অন্য একটা ইমেজ সাপোজ আমি এখান থেকে একটা ইমেজ ওপেন করলাম এই ইমেজটাও দেখেন এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু লেয়ার না বাট আমাদের কিন্তু লেয়ার সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিলেক্ট হলো লেয়ারে তো লেয়ার থেকে আমরা কিন্তু এটা পাচ্ছি কি ব্যাকগ্রাউন্ড তো আসলে যখন আপনি জেপিজি ইজি এর কোন ডকুমেন্ট ওপেন করবেন অথবা পিএনজি ফরম্যাটের কোন ডকুমেন্ট ওপেন করবেন অথবা অন্যান্য আরও কিছু ফরম্যাট আছে এগুলো যখন ওপেন করবেন তখন এইখানে যদি লক করা থাকে তাহলে আমরা দেখতে পাবো এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড আচ্ছা ব্যাকগ্রাউন্ড লেয়ার আর লেয়ার দুইটা কি জিনিস দেখেন লেয়ার সব সময় উপরে থাকে আর ব্যাকগ্রাউন্ড সব সময় নিচে থাকে বিষয়টা মনে রাখবেন লেয়ার সব সময় উপরে থাকে আর ব্যাকগ্রাউন্ড সব সময় নিচে থাকে আমরা যদি এখানে নতুন কোন লেয়ার তৈরি করি আমাদের লেয়ারগুলো এটার উপরে তৈরি হবে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডের নিচে কোনো লেয়ার তৈরি করতে চাই তাহলে এটার ব্যাকগ্রাউন্ড থাকবে না আমি এটার কথা বলছি এটার ব্যাকগ্রাউন্ড থাকবে না তখন এটা কি হবে তখন এটা আমাদের অবশ্যই লেয়ার করতে হবে তো লেয়ার কিভাবে করবেন আমি যদি উপরে কোন একটা লেয়ার তৈরি করতে চাই একটু বিষয় দেখাই আমি আপনাদের আমরা নতুন একটা সলিড লেয়ার তৈরি করার জন্য ক্রিয়েট নিউ লেয়ার আইকনে আমাদের ক্লিক করতে হবে আমরা ক্লিক করব এখান থেকে ক্রিয়েট লেয়ার আইকনে তো ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করলে আমরা একটা নতুন লেয়ার পাবো দেখেন একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেল আসলে লেয়ারটা মূলত এটা কিরকম এটা আপনি ধরতে পারেন যে এটা ভয়ের এক একটা মতো একটা লেয়ার ভয়ের একটা পৃষ্ঠা আমি যদি এটার উদাহরণ দিই এভাবে দিতে হবে লেয়ার হলো ভয়ের একটা পৃষ্ঠা তো ভয়ের একটা পৃষ্ঠার উপরে যদি আরেকটা পৃষ্ঠা বা একটা পেজ থাকে তাহলে আমরা নিচের পেজটাকে রিড করতে পারি না যেমন একটা পেপারের উপরে যদি আরেকটা পেপারকে রাখা হয় তাহলে উপরে পেপারটা আমরা রিড করতে পারবো নিচের পেপারটাকে আমরা রিড করতে পারবো না মূলত লেয়ারগুলো হলো এরকম স্তর এক একটা স্তর হলো এক একটা লেয়ার তো দেখেন এইখানে আমি একটা নতুন লেয়ার তৈরি করেছি যে লেয়ারটি তৈরি করেছি এই লেয়ারটি আমার একটা ব্ল্যাং লেয়ার এটা এখনও আমি কিছু এখানে দেইনি এটা কিন্তু আমার একদম তো লেয়ারটি হওয়ার কারণে দেখেন এই লেয়ারটি ব্ল্যাং হওয়ার কারণে আমরা নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কি আছে একটা ছবি আছে এটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা উপরের লেয়ারটা আমার মার্ক করা আছে দেখেন উপরের লেয়ারটা আমার সিলেক্ট করা আমি যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল আমি যদি উপরের লেয়ারটা সিলেক্ট করি দেখেন উপরের লেয়ারটা সিলেক্ট হয়ে গেল এখন উপরের লেয়ারে যদি আপনি কালার দেন উপরের লেয়ারে কালার হবে কোনো কালার যদি সলিড কালার দিয়ে ফিল করে দেন সেটা ফিল হবে সেটা স্টক হবে আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে আপনি কাজ করতে পারেন সাপোজ আমার যে উপরের লেয়ারটা আছে আমি এইখানে ব্রাশ টুল দিয়ে যদি একটু কালার অ্যাপ্লাই করতে চাই দেখেন আমি টুল থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিলাম টুল পেন থেকে সিলেক্ট করার পরে আমি যদি ব্রাশ করি এরকম দেখেন একটা কালার কিন্তু এখান দিয়ে হয়ে যাচ্ছে তাই না একটা কালার কিন্তু হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় যে আমার ছবিটা নষ্ট হয়ে গেল না এটা মনে করার কিছুই নাই আমাদের ছবিটা নষ্ট হচ্ছে না আমরা উপরে একটা ব্ল্যাক কালারে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি হ্যাঁ এখন এখানে ভিন্ন কালার দিব এখান দিয়ে আমি ভিন্ন কালার দিব দেখেন এখান দিয়ে ভিন্ন কালার দিলাম তাতে কি দাঁড়ালো পিছনে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্যাকগ্রাউন্ডটাকে আমরা দেখতে পাচ্ছি না ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পাচ্ছি না আমাদের ব্যাকগ্রাউন্ডের কোনো ক্ষতি হয়নি দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওপরে একটা লেয়ার তৈরি করেছিলাম এই লেয়ারটার উপরে একটা কালার অ্যাপ্লাই করেছি আপনি যদি চান তাহলে মুভটুলটা নেন টুল ফেলে থেকে মুভটুলটাকে সিলেক্ট করে নিলাম মুভটুলটাকে সিলেক্ট করার পরে দেখেন এই যে আমি যদি এই লেয়ারটিকে অন্যদিকে মুভ করাই দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল সেটা কিন্তু ঠিকই আছে উপরে একটা লেয়ার তৈরি করেছিলাম এই লেয়ারের মধ্যে আমি দুইটা কালার দিয়ে এটাকে ফিল করেছি আচ্ছা আমি লেয়ারটিকে ডিলিট করে দেই আমি যে লেয়ারটি তৈরি করেছিলাম এই লেয়ারটিকে ডিলিট করে দিব তো লেয়ারটিকে ডিলিট করার জন্য ফটোশপের সিসি বার্সনগুলাতে গুলাতে এই লেয়ারটি ক্লিক করে মার্ক করেন মার্ক করার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করেন ডিলিট হয়ে যাবে অথবা লেয়ার প্যানেলের নিচে এখানে পাবেন আপনি ডিলিট আইকন এই ডিলিট আইকনে ক্লিক করেও আপনি এটাকে ডিলিট করতে পারেন অথবা আপনি এখানে রাইট ক্লিক আপনি এই লেয়ারটিকে ডিলিট করতে পারেন তিনটা মেথড লেয়ারটিকে ডিলিট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ারটিকে আমরা ডিলিট করতে পারি ডুপ্লিকেট হয়ে গেছে আমি লেয়ারটিকে এবার ডিলিট করে দিচ্ছি লেয়ারটি আমাদের ডিলিট হয়ে গেল আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটা কিন্তু তাই আছে। আচ্ছা আমি আর একটা লেয়ার তৈরি করি আবারও আমি ক্রিয়েট নিউলিয়ার আইকনে ক্লিক করে আরেকটা সলিড লেয়ার তৈরি করে নিচ্ছি ক্রিয়েট লেয়ার আইকনে ক্লিক করে দিলাম দেখেন সলিড একটা লেয়ার তৈরি হয়ে এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার ফোরগ্রাউন্ডে রেড কালার দুটা কালার আছে আমি যে লেয়ারটি তৈরি করেছি এখানে এই লেয়ারের মধ্যে আমি রেড কালারটাকে ফিল করতে চাই কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে ব্যাগ স্পেস বাটনে প্রেস করলে কালারটি এখানে ফিল হয়ে গেল আমাদের লেয়ারটি কিন্তু এরকমই আছে দেখেন এটা হলো আমাদের লেয়ার তো আমাদের লেয়ারের ব্যাচিক আলোচনা আজকে তো ব্যাচিক বিষয়টা আমি আপনাদের আমার আহ সাধ্য বোঝানোর চেষ্টা করব। আশা করি লেয়ার নিয়ে আপনার আরও ক্লাস হবে আমাদের তখন আরো পুরোপুরি বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে আজকে ব্যাচিক আলোচনাটুকু হচ্ছে আমাদের লেয়ার বিষয় নিয়ে তো এখন দেখেন যে আমি যতই লেয়ার তৈরি করি আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের নিচে লেয়ার আনতে পারবো না ব্যাকগ্রাউন্ড সবসময় নিচে থাকবে ব্যাকগ্রাউন্ড সবসময় পিছনে থাকে তাই না আর আমাদের অন্যান্য কাজগুলি আমরা উপরে আনতে পারি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সবসময় নিচে থাকবে পিছনে থাকবে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ারে কনভার্ট করেন তাহলেই আপনি এটাকে উপরে নিতে পারবেন যেমন আমাদের লেয়ারটি লক করা আছে আমরা এখান থেকে যখন এই লকটাকে আনলক করে দিব তখন এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না এটা তখন লেয়ার জিরো হয়ে যাবে যেমন ওপরেরটা আমার কি লেয়ার ওয়ান আমি কিন্তু লেয়ার ওয়ান লেখি নাই আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করে একটা লেয়ার নিয়েছিলাম দেখেন লেয়ার টু এর আগে প্রথমে নিলাম লেয়ার ওয়ান এবার হলো লেয়ার টু আর এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে যদি কনভার্ট করে দিই লেয়ারে তাহলে এটা অটোমেটিক্যালি জিয়ার লেয়ার জিরো হয়ে যাবে আচ্ছা এখন আমি এই লকটাকে আনলক করার জন্য আপনি আপডেট বাসনে ফটোশপগুলাতে জাস্ট মাউস দ্বারা লকের উপরে ক্লিক করবেন লকের উপরে ক্লিক করলে দেখবেন এটা লেয়ার জিরো হয়ে গেছে এখন আর ব্যাকগ্রাউন্ড নেই এখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ড নেই এখন লেয়ার জিরো আচ্ছা আপনি কিন্তু আবার এই লেয়ারগুলোকে এডিট করতে পারেন কোনটার কি নাম দিবেন যেমন আমি এখানে এটা রেড কালার আছে এটা রেড কালার দিয়ে দিচ্ছি আপনি যদি এগুলোকে রিনেম করতে চান তাহলে জাস্ট এই যে লেখাগুলি যে আছে এই যে লেয়ার ওয়ান লেখাটা আছে লেখার মধ্যে ডাবল ক্লিক করতে হবে আপনি এই লেখার মধ্যে ডাবল ক্লিক করেন আর দেখেন এখানে কার্সর পয়েন্ট চলে আসছে আমি এখানে দিচ্ছি রেড কালার দিব আমি এটাকে রেড কালার দিয়ে দিলাম আমার আরও বুঝতে সুবিধা হবে দেখেন এটা রেড কালার দিয়ে দিলাম উপরে আরেকটা লেয়ার তৈরি করেছি এটা এখনো কোনো কালার দেনি আমি আচ্ছা এটার উপরে আমি একটা কি কালার দেব এটার উপরে আমি একটু গ্রিন কালার দেই একটা গ্রিন কালার দিয়ে দিলাম আমি উপরেরটাতে এটাতে গ্রিন কালার দেব দেখেন নিচে কি নিচে এটা নিচে হলো রেড রেডের নিচে হলো একটা ইমেজ এই যে দেখেন একটা ইমেজ আর উপরে হলো ব্লু কালার তো এইভাবে কিন্তু লেয়ারগুলো আমাদের করতে হয় এখন দেখেন আমাদের এটা ছিল ব্যাকগ্রাউন্ড লেয়ার এখন যেটা লেয়ার জিরো এটা ছিল ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডের নিচে এখন এই লেয়ারগুলোকে নিতে পারবো আচ্ছা আমি এই লেয়ারটিকে সবার উপরে উঠিয়ে দিলাম দেখেন সবার উপরে আমি কিন্তু এটাকে রিপ্লেস করে দিলাম স্থান পরিবর্তন করেছি এখন আমার সবার উপরে লেয়ার জিরো আচ্ছা লেয়ার জিরোটাকে আমি অ্যাডিট করে দিই এটা নাম দিয়ে দিলাম ইমেজ এটা হলো ইমেজ এখন দেখেন যে পিছনে আমাদের কী কী কালার আছে নিচে আমাদের উপরে লেয়ার হলো ইমেজ নিচে লেয়ারে আছে ব্লু কালার আচ্ছা আমি লিখে দেই ব্লো আমি লিখে দিলাম আমাদের উপরে হলো ইমেজ উপরে ইমেজ নিচে ব্লু এবং সবার নিচে রেড কালার সবার নিচে রেড কালার আচ্ছা আমি উপরের ইমেজটাকে সিলেক্ট করলাম উপরের ইমেজটাকে সিলেক্ট করার পরে আমি এটাকে ইরেজ করব। আমি টুল পেনা থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টোলটিকে সিলেক্ট করে নিচ্ছি টোল পেনা থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টোলটিকে আমি সিলেক্ট করে নিলাম ব্যাকগ্রাউন্ড ইরেজার টোলটিকে সিলেক্ট করার পরে আমি কোথাও হোয়াইট কালারের মধ্যে মাউস পয়েন্টটাকে রাখবো ব্যাকগ্রাউন্ড ইরেজার নিয়ে আমি হোয়াইট কালারের মধ্যে এটাকে রেখে আমার মাউস পয়েন্টটাকে রেখে আমি যদি ইরেজ করি দেখেন তো ডিসকন্টিনাওয়াজ ডিসকন্টিনিউয়াস প্লাস এভাবে যদি ইরেজ করি দেখবেন যে এটার কিছু অংশ ইরেজ হয়ে যাচ্ছে ইমেজটা ঠিক থাকবে দেখেন মানে এটার যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড ছিল এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি মুছে দিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি মুছে দিচ্ছি বাকি অবজেক্টগুলো যাতে আমার ঠিক থাকে দেখেন এই অংশগুলো দিয়ে একটু ঝামেলা হবে কারণ মাথার টুপিটাও কিন্তু হোয়াইট তাই না এটাও ইরেজ হওয়ার সম্ভাবনা থেকে যায় হোয়াইট কালারগুলো আমি ইরেজ করে দিচ্ছি পিছনে কি হচ্ছে ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড আমাদের ছিল আমাদের এটার নিচে কিন্তু ইমেজের নিচে কিন্তু ব্লু কালার ব্যাকগ্রাউন্ড এই ব্লু কালারটি দেখা যাচ্ছে এই ব্লু কালার দেখা যাচ্ছে তো এইভাবে আমরা এটাকে ইরেজ করে দিচ্ছি আমি আরো সামনের দিকে আপনাদের নিয়ে যাব। হোয়াইট গুলি আমি ইরেজ করে দিই হোয়াইট অংশগুলো আমি এখান থেকে ইরেজ করে দিলাম আর কোন হোয়াইট নেই দেখেন তার মানে হলো এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা আমি ইরেজ করে দিলাম এখন আপনি যদি এই ইয়েলো কালারটাকে চেঞ্জ করেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে এখন পিছনে ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়েছে তাই না ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে আমি এই যে ব্লু কালারে ক্লিক করলাম এই ব্লু কালারে ক্লিক করে আমি এটাকে গ্রিন করে দেই আচ্ছা গ্রিন কালারটাকে আমি সিলেক্ট করলাম গ্রিন কালার আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসলো ব্যাকগ্রাউন্ডে আসার পরে কন্ট্রোল বাটন চেপে ধরে আমাদের কিন্তু এই মাঝখানের লেয়ারটি সিলেক্ট করা কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাগ স্পেসে প্রেস করেন দেখেন ব্লু কালার আপনার ছবির ব্যাকগ্রাউন্ডেও চলে যাবে আমি ছবির পিছনে অন্য দেই এলো এটাই চলে যাবে আমি হোয়াইট দিই হোয়াইট হোয়াইটটাই চলে যাবে দেখেন আচ্ছা আমি কোনো সলিড কালার দেব না আমি চাই আমার কম্পিউটার ড্রাইভ থেকে কোন একটা ব্যাকগ্রাউন্ড নেব আমি তো ডাউনলোডে একটু দেখবো আমি যে আসলে আমার এখানে কিরকম ব্যাকগ্রাউন্ড আছে সাপোজ আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে নেওয়ার পরে আমি সরি আমি মুপটুল দ্বারা এটাকে ধরে

এখন আপনি এই লেয়ারগুলোকে কি করে মেনটেইন করবেন যেমন আমার সবার উপরে কি আছে ইমেজ আছে সবার উপরে আছে ইমেজের লেয়ার আমি চাই যে ইমেজের লেয়ারটিকে আমি নিচে দিব এইভাবে ধরে এটা নিচে দেন এখন কি দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে শুধু সিনারিটা শুধু সিনারিটা সিনারির পিছনে কিন্তু ইমেজটা আছে এই যে দেখেন সিনারির পিছনে কিন্তু ইমেজটা আছে এর কারণ কি সিনারিটা সবার উপরে কারণ এটা হলো একটা প্রিস্টা এই পৃষ্ঠার নিচে কি আছে একটা ইমেজ আছে আমরা যদি পৃষ্ঠাটিকে একটু সরাই তাহলেই কিন্তু আমরা ইমেজটিকে দেখতে পাবো আমি বলেছিলাম না যে আসলেই আমরা লেয়ারগুলোকে একটা বইয়ের পৃষ্ঠার মতো যদি মনে করি তাহলে সবচেয়েতে আমাদের বুঝতে সহজ হবে যদি আমরা একটা বইয়ের পৃষ্ঠা হিসেবে ধরে নেই একটা লেয়ারকে তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের উপরে কি আছে উপরে আছে একটা সিনারি নিচে আসে ইমেজ আচ্ছা সিনারিটাকে সরালে আমরা ইমেজটাকে দেখতে পাবো সিনাইটাকে সরালে আমরা ইমেজটাকে দেখতে পাবো আর যদি সিনারিটাকে দিয়ে আমরা এটাকে ফিল করে দিই তাহলে দেখতে পাব না এখন আমরা চাই যদি যে ইমেজের পিছনেই সিনাইটাকে অ্যাড করব তাহলে আমাদের করা দরকার কি এই পৃষ্ঠাটিকে আমাদের সবার উপরে আনতে হবে কারণ এই যে ইমেজের পৃষ্ঠাটা আমি চাই যে ইমেজটাকেই দেখা যাবে ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে তাহলে ইমেজটাকে সবার উপরে দিতে হবে এই যে সবার উপরে দিয়ে দিলাম এখন আপনি যদি মনে করেন যে এখানে যে রেড কালার আছে আমার সব বাদ দিয়ে আমার রেড কালারটা দরকার রেড কালারটাকে ধরে উপরে উঠিয়ে এই লেয়ারগুলোর স্থান পরিবর্তন করার জন্য আপনি শর্টকাটে করতে পারেন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে থার্ড ব্রেকেট এবং সেকেন্ড ব্রেকেট যে বাটনগুলি আছে এই বাটনগুলিতে প্রেস করলে আপনার লেয়ার আপডাউন হবে যেমন আমি রেড কালার লেয়ারটি আমার সবার উপরে আসে আমি শর্টকাটে এটাকে নিচে দেব দেখেন এই যে একটা করে ধাপ নিচে যাচ্ছে কন্ট্রোল বাটন চেপে ধরে আমি ক্লোজ থার্ড ব্রেকেট এবং সেকেন্ড ব্রেকেট যে বাটনে এটাকে প্রেস করছি দেখেন দেখেন রেড কালার সবার নিচে চলে আসলো আমি ইমেজটা সিলেক্ট করলাম কন্ট্রোল বাটন চেপে ধরে থার্ড ব্রেকেট এবং সেকেন্ড ব্রেকেট প্রেস করি দেখেন ইমেজটা সবার নিচে চলে আসলো ইমেজটা সবার নিচে চলে আসলো আবার ইমেজটাকে আমি উপরে উঠাই কন্ট্রোল বাটন চেপে ধরে ইন্ট থার্ড ব্রেকেট এবং সেকেন্ড ব্রেকেট আশা করি বিষয়টুকু লেয়ার লেয়ারগুলো আমরা এইভাবে পরিবর্তন করব স্থান পরিবর্তন করব আমরা কোনো কালার এভাবে অ্যাপ্লাই করব। এইভাবে আমরা অ্যাপ্লাই করব এখন দেখেন এখানে এখানে আমাদের যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো আমরা কি করে মেনটেইন করি আচ্ছা আমি এখানে আরেকটু আলোচনা করে আসি আমি এখানে আরেকটু আলোচনা করে আসি এখানে আরেকটু আলোচনা করার জন্য দেখেন আমি এখানে চারটা লেয়ার তৈরি করেছি চারটা লেয়ার আমার এখন হয়ে গেছে ইমেজ ব্লো লেয়ার ওয়ান এবং রেড কালার এই চারটা লেয়ার চারটা লেয়ার আমাদের হয়ে গেছে আচ্ছা এখান থেকে কেউ একজন আমার সাথে কথা বলবেন আপনার মাইকটা একটু আনমিউট করুন এখানে কোন লেয়ারটা আমাদের সিলেক্ট করা আছে বলেন তো বলেন বলু ব্লো ব্লো লেয়ারটা আমাদের সিলেক্ট করা আছে আমরা যদি মুভ টুল নেই তাহলে ব্লো লেয়ারটিকে আমরা মুভ করতে পারব যদিও ব্লো লেয়ারের কালারটা কিন্তু ব্লু নেই আচ্ছা আমি ব্লো লেয়ারের কালারটাও ব্লো করে দিই যাতে আমার বন্ধুদের বুঝতে সহজ হয় আমি ব্লো লেয়ারের কালারটাকেও ব্লু করে দিলাম আচ্ছা এখন আমরা টুল প্যানেল থেকে নিয়েছি মুভ টুল মুভ টুল দিয়ে আমাদের ফটোশপের বিভিন্ন অবজেক্টগুলোকে আমরা মুভ করি কোনো একটা অবজেক্টকে মুভ করার জন্য আমরা মুভ টুল ব্যবহার করি তো এখন আমি এই ব্লু লেয়ারটিকে মুভ করতে চাই ব্লু লেয়ারটিকে মুভ করার জন্য আমার এখানে ব্লু লেয়ারটি সিলেক্ট করা আছে ব্লু লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমার মুভটুল দিয়ে যদি আমি এখানে মুভ করি দেখেন আমার ব্লু লেয়ারটি কিন্তু মুভ হচ্ছে ব্লু লেয়ারটি মুভ হচ্ছে আচ্ছা আমি যদি ব্লু লেয়ারটিকে হাইড করে রাখলাম ব্লু লেয়ারটিকে হাইড করে রাখলাম এখন আমার পিছনে একটা সিনারি আছে সিনারি লেয়ারটিকে আমি মার্ক করলাম এবার সিনারির লেয়ারে ক্লিক করে দিলাম লেয়ার ওয়ান এটাতে ক্লিক করে দিলাম লেয়ারটা আমার সিলেক্ট এখন মুভটুল আমার সিলেক্ট করা মুভ মুভটুল সিলেক্ট করা আছে আমি যদি এখানে মুভ করি দেখেন এই সিনারিটা মুভ হচ্ছে সিনারিটা মুভ হচ্ছে আচ্ছা আমি যদি এখানে যে ছবিটা আছে এই লেয়ারটিকে সিলেক্ট করি দেখেন এই লেয়ারটিকে সিলেক্ট করলাম এখন যদি মুভ করি তাহলে এই লেয়ারটিই মুভ হচ্ছে তো এই লেয়ারগুলোকে আমরা কিভাবে মুভ করব। কিভাবে লেয়ারের স্থান পরিবর্তন করব। কারোর বুঝতে কোথাও প্রবলেম হচ্ছে কি ধন্যবাদ যে আমাদের বিষয়টা বুঝতে সমস্যা হয়নি আমরা এভাবে এই লেয়ারগুলোকে আবার মুভ করতে পারি কারণ আমরা এটার কোথায় বসাবো কোন স্থান আমাদের রাখতে হবে আমরা চাইলে এগুলোকে আবার আমরা এখান থেকে রিসাইজও করে নিতে পারি আমি এতটুকু রাখতে চাই আমরা চাইলে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এগুলোকে আবার আরও বড়ও করে দিতে পারি আমি এটাকে আরও বড় করে দিব আরো সরি আরো বড় করে দিব দেখেন অনেক বেশি বড় করেছি এখন শুধু সামনে আছে এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করে নেব ইনশাল্লাহ এখন আমি এইখানে যে বিষয়গুলো আপনাদের বোঝাতে চেয়েছিলাম এইখানে দেখেন এখন দেখেন যে আমার এখানে কতগুলো লেয়ার আমি লেয়ারটিকে ধরে একটু অন্যত্র নিয়ে নিলাম আর এইভাবে আমি যদি এটাকে বড় করি এইভাবে যদি আমি এটাকে আরও বড় করি দেখেন আমি কি বলেছিলাম এখানে আমার একশো পঁচিশের উপরে হবে লেয়ার আছে এখানে অনেকগুলো লেয়ার আছে আমার দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেয়ার অনেকগুলো লেয়ারের মধ্যে আপনি আমি একটু আগে এখানে আপনাদের যেটা দেখালাম যে এইখান থেকে লেয়ারটিকে আপনি মার্ক করলেন ব্লু লেয়ার মার্ক করলেন সিনারি মার্ক করলেন ইমেজটাকে মার্ক করলেন রেড কালার মার্ক করলেন যেটাই মার্ক করেন সেটা মুভ করা যাচ্ছে এখন এইখানে দেখেন যে আমাদের এতগুলি লেয়ারের মধ্যে এখানে কোন লেয়ার কোনটা এবার এটা আমরা কি করে চিনব লেয়ারে কোনো নাম হল এখানে দেখেন শুধু লেয়ারের আপনার যে অটোমেটিক ইয়ে করেছে সাপোর্ট করেছে শুধু সেগুলাই আছে। একশো চৌষট্টি তেষট্টি সরি তেষট্টি চৌষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি আবার একশো চোদ্দ একশো ছাব্বিশ তো লেয়ারগুলো এভাবে এখানে আছে। কোন লেয়ারটা কোথায় আছে এটা ধরা মুশকিল কারণ এখানে অনেকগুলো লেয়ার একশো তিরিশের কাছাকাছি হবে এখন আপনার থেকে এখানে যেমন একটা একটা ড্রেস ড্রেস আপনার দরকার দরকার এইখান থেকে আপনার এই মুকুটটা দরকার এই মুকুটটা দরকার আপনার এটা নিয়ে অন্য কোনো ছবিতে আপনি পড়াতে চান হ্যাঁ এইখান থেকে নিয়ে আপনি অন্য একটা ইমেজের মধ্যে পড়াতে চান সাপুজ আমি এইখান থেকে মুকুটটাকে নেব মুকুটটাকে নিয়ে মুকুটটাকে নিয়ে আমি এই ইমেজের উপরে পরাব এই ইমেজের মাথায় পরাবো এই মুকুটটাকে নিয়ে সাপোজ এখানে একটু রিসাইজ করা দরকার আমার আচ্ছা এখান থেকে ধরেন আমি মুকুটটা পরিয়ে দিলাম আচ্ছা তো এখান থেকে এখান থেকে মুকুটটাকে নেওয়ার জন্য মুকুটের লেয়ার কোনটা মুকুটটের লেয়ার হলো এখান থেকে সেভেন্টিন সতেরো নাম্বার লেয়ার তো সতেরো নাম্বার লেয়ার উনিশ নাম্বার লেয়ার কি এটা আঠারো নাম্বার লেয়ার কি এটা আপনি কি করে বুঝবেন এখন দেখা গেল যে আপনি এইখান থেকে এই শার্টটা নিতে চান তাহলে এইখানে লেয়ারে খুঁজবেন যে শার্টের লেয়ার কোনটা আর লেয়ার তো দেখাও যায় না ওইভাবে যে শার্টটা ভোজা যাবে এরকম ভোজার কোনো উপায়ও নাই এটা কোন কালার শার্ট কোন শার্ট এখানে অনেকগুলো শার্ট আছে তো এইখান থেকে আপনি লেয়ারে সিলেক্ট করে এই শার্টটাকে যে নিবেন এটা আপনি এই লেয়ারে সিলেক্ট করে নিতে পারবেন না যেমন আমি এখানে উনচল্লিশ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করেছি উনচল্লিশ কপি উনচল্লিশ কপি হয়েছে আবার উনচল্লিশ দুইটা আছে তো উনচল্লিশ কোনটা দেখেন এই যে এটা উনচল্লিশ যেমন এটার নাম রহিম উদ্দিন মনে করেন রহিম উদ্দিনকে আপনি ডাক দিলেন এগারো নাম্বার লেয়ার না আপনি ডাক দিলেন এগারো নাম্বার লেয়ার এগারো নাম্বারে ক্লিক করলেন এগারো নাম্বার লেয়ার আচ্ছা দেখেন এগারো কোনটা হ্যাঁ আচ্ছা এবার কে দিব এক নাম্বার লেয়ার দেখেন আপনি কল করছেন এক নাম্বার লেয়ার এক নাম্বার লেয়ার কোনটা ও মাই গড পাঞ্জাবি হ্যাঁ এই পাঞ্জাবিটা এটা হলো নাম্বার ওয়ান লেয়ার এক নাম্বার লেয়ার তো আপনি এখান থেকে এই লেয়ার প্যানেল থেকে যে লেয়ারটিকে কল করবেন সেই লেয়ারটি আপনার কলে সারা দেবে আমি এখন একশো একুশ নাম্বার লেয়ারটিকে মার করেছি একশো একুশ নাম্বার লেয়ারটিকে মার করে আমি তাকে ডাক দিলাম কোনটা আসে এই পাঞ্জাবিটা আসে না এটা কিন্তু এইভাবে আপনি যদি খুঁজেন এইভাবে যদি খুঁজেন তাহলে আপনার অনেকটা দেরি লাগবে আপনার একটা যেমন আপনি এখান থেকে আমি যেটা বলেছিলাম আমি তো এটা দেখিয়ে দিয়েছি এই মুকুটের নাম্বার হলো সতেরো এখন এইখান থেকে আমি এই সাতটা নিতে চাই এটা 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 নিতে চাই ব্ল্যাক এটা নিব তো এখন এই শার্টটাকে আমি যদি কল করি তাহলে লেয়ার থেকে যদি কল করি অনেকটা সময় লাগবে আমার খুঁজতে অনেকটা বেশি সময় লাগবে যদি এইভাবে আমি খুঁজি তো আমি শর্টকাটে খুঁজব মানে সার্চ করার মতো সার্চ করার মতো একটা খোঁজার বিষয় আছে এখানে যেটা আমরা কোন লেয়ারটা আমাদের দরকার সেই লেয়ারটিকে আমরা সরাসরি সেটাকে আমরা টার্গেট করে সেটার নাম ধরে আমরা ডাকতে পারবো যে তুমি এদিকে আসো আচ্ছা তাহলে এটা কিভাবে করব এটা করার জন্য এখানে যে লেয়ারটা আছে এই যে শার্টের যে লেয়ারটা আছে যে ব্ল্যাক কোটটি আমি নিতে যাচ্ছি কোট এবং শার্ট আছে এই শার্টের এই লেয়ার উপরে মাউসটা রাখবেন এই লেয়ারের উপরে মাউসটা রাখার পরে আপনি এখানে মাউসের ক্লিক ক্লিক করবেন করবেন এখানে মাউসে এই শার্টের উপরে এই শার্টের উপরে করলে আবার এটাই সিলেক্ট হয়ে যাবে এই শার্টের উপরে মাউসের রাইট ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এখানে এই যে দেখেন এখানে আপনি যেখানে মাউসের অ্যাড ক্লিক করেছেন ঠিক এই বরাবর কয়টা লেয়ার আছে ঠিক আমি এখানে মাউসের অ্যাড ক্লিক করেছিলাম ঠিক এটার সোজা এই বিন্দুর ভিতরে কয়টা লেয়ার আছে আপনাকে দেখাচ্ছে এখানে ছয়ষট্টি নাম্বার লেয়ার আছে এখানে বাউন্ন নাম্বার লেয়ার আছে আর একটা ব্যাকগ্রাউন্ড আছে ওই যে ব্যাকগ্রাউন্ড কোনটা একটা হোয়াইট পেজ আছে কিন্তু এটার নিচে হ্যাঁ একটা হোয়াইট পেজ কিন্তু আছে এই যে একটা হোয়াইট পেজ আছে না এই হোয়াইট পেজটা হলো ব্যাকগ্রাউন্ড এটাও এখানে আছে এটাই কিন্তু দেখানো হচ্ছে আমি যদি আমি এই যে কলারের উপরে ক্লিক করেছিলাম কলারের এই যে কলারের উপরে মাউসের রাইট ক্লিক করেছিলাম কি দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি লেয়ার ছয়ষট্টি আছে লেয়ার বাউন্ন আছে আর আছে কি একটা ব্যাকগ্রাউন্ড এই তিনটা ঠিক এই বিন্দুর ভিতর নিচে তিনটা আছে আচ্ছা আমি যদি এখানে ক্লিক করি এখানে মাউসের করলাম এখানে কি আছে দেখেন এখানে লেয়ার লেয়ার আছে 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 আর কি ব্যাকগ্রাউন্ড এইভাবে আমরা দেখতে পাই এখন আমি এখানে মাউসের অ্যাড ক্লিক করব আমি মেবি এইটার মধ্যে মাউসের অ্যাড ক্লিক করব এখানে আচ্ছা এখানে মাউসের অ্যাড ক্লিক করে তো এখানে কি আছে এখানে মাউসের ক্লিক করে আমরা কি দেখতে পাচ্ছি লেয়ার বাষট্টি আসে ছাপ্পান্ন এবং ব্যাকগ্রাউন্ড আছে এখানে খুব ঘন করে তাই না একটু আমরা অনেকগুলো লেয়ার এখানে রেখেছি যার ফলে এতগুলো লেয়ার আমরা দেখতে পাচ্ছি আমি ঠিক এখানে ক্লিক করেছি ঠিক এখানে এখানে ক্লিক করেছি ঠিক এই বরাবর আমরা কয়টা লেয়ার দেখতে পাচ্ছি এই কয়টা আচ্ছা এখন যেখানে যে বিন্দুর মধ্যে আপনি মাউসের রাইট ক্লিক করবেন যে বিন্দুর মধ্যে যেমন আমি এখানেই যাই আমি এই যে এই কালারে এই যে এই এই কালারের শার্টটাকে নিব আমি এই শার্টটাকে নিব আর এখানে মাউসের অ্যাড ক্লিক করব আপনি যে কালারটি একটু দেখা যাবে সেখানেই যদি ক্লিক করেন আমি এখানে মাউসের অ্যাড ক্লিক করলে আপনি পেয়ে যাবেন সবার উপরে যেটা লেয়ার বাষট্টি এই শার্টটাই হবে লেয়ার বাষট্টি এই শার্টটাই লেয়ার বাষট্টি হবে একষট্টি একষট্টি কোনটা হবে একষট্টি সম্ভবত এই সাদাটা হবে তারপরে ষাট ষাট কোনটা হবে মেবি এই স্টাইপ শার্টটা হতে পারে আচ্ছা যাই হোক আপনি যেখানে মাউসের অ্যাড ক্লিক করবেন সেই লেয়ারটি সবার উপরে দেখাবে এই যে বাষট্টি হ্যাঁ এবার আপনি বাষট্টি খুঁজেন এখানে খুঁজেন যে লেয়ার বাষট্টি কোথায় এই যে লেয়ার বাষট্টি এই তো লেয়ার বাষট্টি পেয়ে গেছি এবার বাষট্টিটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি এখানে মুফুরি দেখেন এই শার্টটায় চলে আসবে এই সারটায় চলে আসবে বাষট্টিকে আমি এখানে নিলাম আচ্ছা তো এখানে মাউসের অ্যাড ক্লিক করে আবার লেয়ারে আমাদের খুঁজতে হচ্ছে আমরা খুঁজবো না আমি সারটাকে আগের জায়গায় পাঠিয়ে দিলাম আপনি এখানে মাউসের অ্যাড ক্লিক করেন এখানে মাউসের অ্যাড ক্লিক করেন আর উপরে দেখেন বাষট্টি বাষট্টির মধ্যে ক্লিক করে দেন বাষট্টির মধ্যে আমি ক্লিক করলাম বাষট্টি সিলেক্ট হয়ে গেল এখানেও বাষট্টি সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি এখানে বাষট্টি সিলেক্ট হয়ে যাবে আচ্ছা এটা বাদ দিলাম আমি এখান থেকে এই কোডটাকে নিতে চাই এই ব্লেজারটা কে নেব হ্যাঁ এখানে মাউসের অ্যাড ক্লিক ও সবার উপরে কি আছে থার্টি টু এই থার্টি টু এর উপরে ক্লিক করেন দেখেন এটা মুখ এই যেটা আমি এটাকে কল করেছি আর লেয়ার প্যানেলে দেখবেন থার্টি টু সিলেক্ট হয়ে গেছে থার্টি টু সিলেক্ট হয়ে গেছে আচ্ছা এইটুকু গেল আরো সহজ বুদ্ধি দেখাই আরেকটা সহজ মেথড আমি আপনাদের দেখাবো যে এখন আমরা আর মাউসের অ্যাড ক্লিক করব না মাউসের অ্যাড ক্লিক করা ছাড়া আমরা এই ড্রেসগুলোকে সিলেক্ট করে নেব মাউসের অ্যাড ক্লিক করা ছাড়া মাউসের অ্যাট লে এটার নাম আবার আর এই লেয়ারের নাম হলো আর এই যে আর আর লেয়ার প্যানেল দেখেন এই যে আর হ্যাঁ তো আমরা আরও শর্টকাটে এই লেয়ারগুলোকে সিলেক্ট করব তো শর্টকাটে লেয়ারগুলোকে সিলেক্ট করার জন্য আপনি যে লেয়ারটিকে ধরবেন আপনি দেখেন আমার কোন লেয়ারটি সিলেক্ট করা আছে আর আর এটা না এই যে ব্লো শার্টটা এই শার্টটা আমার সিলেক্ট করা আছে ব্লো শার্ট এই শার্টটা আমার মাউস পয়েন্টটা কোথায় এই যে শার্টের উপরে আমার মাউস পয়েন্ট কিন্তু শার্টের উপরে দেখেন মাউস পয়েন্ট আমার এই শার্টের উপরে এই যে শার্টের উপরে মাউস পয়েন্ট যদি আমার এখানে থাকে এই শার্টের উপরে তবু এটা মুভ করবে আচ্ছা এটাও বাদ দিলাম আমার শার্টটা হলো এই কর্নারে আর মাউস পয়েন্ট আমার এই যে এই কর্নারে দেখেন এই কর্নারে দেখেন এইখানে আমি চাপ দিয়ে ধরলাম মাউসটাকে চাপ দিয়ে ধরলাম দেখেন ওই শার্টটাই আমার মুভ করছে মাউস পয়েন্ট কিন্তু আমার এখানে মাউস পয়েন্ট এখানে ওই শার্টটাই মুভ করবে দেখেন এই যে ওই শার্টটাই মুভ করছে আচ্ছা সাতচল্লিশ আমি আমার মাউস পয়েন্ট এখানে সাতচল্লিশ কোনটা আমি জানি না এখানে আমার মাউস পয়েন্ট দেখেন সাতচল্লিশ ওই যে সাতচল্লিশ এই তো সাতচল্লিশ দেখেন কোথায় এখানে সাতচল্লিশ নাম্বার লেয়ার হলো এটা আচ্ছা তো আমরা কিন্তু এটা কিভাবে করলাম মাউসে রাইট ক্লিক করে সিলেক্ট করে অথবা লেয়ার থেকে সিলেক্ট করে এইভাবে আমরা এই লেয়ারগুলোকে কল করতে পারি তো এইভাবে কল না করে আমরা অন্য একটা টেকনিক জানবো এখন যে লেয়ারটির উপরে মাউস থাকবে সেটাই আমরা আমাদের কল হয়ে যাবে সেটাই আমরা ধরে নিতে পারবো যেমন আপনি টুল প্যানেল থেকে যখনই কোনো টুল সিলেক্ট করবেন তখন সেই টুলের আন্ডারে এখান থেকে আমরা যতগুলো টুল সিলেক্ট করব সেই টুলের আন্ডারে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা কোথায় দেখব এই উপরে এই ভারে আমরা সেই অপশনগুলি পেয়ে যাব আমার কোন টুলটা সিলেক্ট করা আছে এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করা আছে আর টুলের আন্ডারে যে অপশনগুলি আছে এই অপশনগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি সেই টুলের আন্ডারে মুভ টুলের আন্ডারে কোন কোন অপশনগুলো আছে তো আমি যদি এখান থেকে ধরেন মার্কেট টুলটাকে সিলেক্ট করলাম রেক্টেঙ্গল মার্কেট করার পরে এখন কিন্তু অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে দেখেন আন্ডারে যে অপশনগুলো অপশনগুলো আছে এই এখানে দেখা যাচ্ছে আমি যদি এখান থেকে ধরেন প্যান টুলটা সিলেক্ট করি প্যান্টুলটাকে সিলেক্ট করলাম আর এবার দেখেন প্যান্টুলের আন্ডারে যে অপশনগুলো আছে এই অপশনগুলো দেখা যাচ্ছে মূলত আমরা যখনই কোনো টুল সিলেক্ট করব সেই টুলের আন্ডারে যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো এখানে দেখা যাবে হ্যাঁ এখন দেখেন আমাদের এই যে মুভ টুলটা সিলেক্ট করলাম মুভ টুলটা সিলেক্ট করার পরে আপনি মুভ টুলের আন্ডারে এই অপশনগুলি পেয়ে যাবেন তো মুভ টুলের আন্ডারে এই অপশনগুলির মধ্যে আপনি এখানে দেখেন অটো সিলেক্ট অটো সিলেক্ট হ্যাঁ মুভ টুল দিয়ে অটো সিলেক্ট করবেন মুভ টুল দিয়ে অটো সিলেক্ট করবেন আপনি মুভ টুলটা যেখানে ধরবেন সেটাই সিলেক্ট তাহলে কি করতে হবে এই যে ছোট্ট একটা বক্স আছে এইখানে এই বক্সের মধ্যে আপনাকে একটা টিক মার্ক দিতে হবে একটা চেক মার্ক দিতে হবে তাই না তো এখানে ক্লিক করে একটা চেক মার্ক দিয়ে দেবেন যেমন দেখেন আমার এখানে কিন্তু কোনো চেক মার্ক নেই তো আমি এখানে ক্লিক করে একটা চেক মার্ক দিয়ে দিলাম এখন আপনি যে ড্রেসের উপরে বা যে লেয়ারের উপরে ধরবেন সেটা আমার মাউস পয়েন্টটা কোথায় দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমার এটা দরকার আমার এই কালো শার্ট দরকার আমার এই স্টাইপ শার্ট দরকার আমার এটা দরকার আমার এই কুট দরকার যেটা ধরবেন সেটাই সিলেক্ট এখন আর মাউসের রাইটেও ক্লিক করতে হবে না এখানে লেয়ারে এসেও আপনাকে কোনো লেয়ার সিলেক্ট করতে হচ্ছে না আশা করি বিষয়টুকু ক্লিয়ার আপনার মাউস যেখানে যাবে এটা অটো সিলেক্ট হচ্ছে আপনি যেটা ধরবেন সেটাই সিলেক্ট আপনি যেটা ধরবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে যেটা ধরবেন যেটা ধরবেন আর এখন মাউসের রাইট ক্লিক করার দরকার নেই আর এখন আপনার লেয়ারও সিলেক্ট করা দরকার নেই যেটা ধরবেন সেটাই সিলেক্ট যেটা ধরবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে আশা করি বিষয়টুকু খুব আমাদের লেয়ার ব্যাচিং আজকের আলোচনা এ পর্যন্ত থাকবে আমরা সামনে দিকে যাচ্ছি না আমরা ক্লাসগুলো খুব শর্ট করে এবং ইজিভাবে নেওয়ার চেষ্টা করবো যাতে করে আমাদের খুব ভালো মনে থাকে এবং বিষয়গুলো আমরা খুব সহজে এনজয় করতে পারি আর আমরা অবশ্যই এগুলোর পাশাপাশি একটু প্র্যাকটিস করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আলোচনা এ পর্যন্ত বাকি আলোচনাগুলো হবে রেকর্ডের বাইরে